ভাই, এই নদীতে জাল ফেলে আর কোনো লাভ নেই, একে একে নদীর সব মাছগুলো ধরা পড়ে গেছে। এর থেকে ভালো হবে চলো আমরা সমুদ্রে গিয়ে মাছ ধরি। গভীর সমুদ্রে অনেক ভালো ভালো সামুদ্রিক মাছ পাওয়া যাবে, আর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করলে অনেক ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ ভাই, তুমি তো ঠিকই বলেছ, রোজ রোজ এই নদীতে মাছ ধরতে আসি আমরা, কিন্তু কোনো মাছই পাওয়া যায় না, গভীরে গেলেও মাছ থাকে না তেমন। এক নদীতে কত জেলেরা মাছ ধরতে থাকে, চলো আমরা এই বেলা চলে যাই সামুদ্রিক মাছ ধরতে। তারপর রবিন ও রাশেদ দুই জেলে চলল গভীর সমুদ্রে মাছ ধরতে। তারা একটা নৌকা নিয়ে চলে গেল মাছ সমুদ্রে। এই তো আমরা চলে এসেছি, এখন এখানে জাল ফেলা যাক। ভাই প্রথমে তুমি জাল ফেলো, দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। রাশেদ রবিনের কথা মতো নদীতে জাল ফেলল। তার জালে বেশ কয়েকটা বড় বড় মাছ ধরা পড়ল। দেখেছো তো ভাই, আমি আগেই বলেছিলাম গভীর সমুদ্রে বড় বড় মাছ পাওয়া যাবে। এবার আমার পালা, আমি জাল ফেলছি। রাশেদের মতো রবিনও জাল ফেললো। তার জালেও অনেকগুলো মাছ ধরা পড়ল। সেই মাছগুলো পেয়ে দুজন অনেক খুশি হলো। আজকে যেটুকু পেয়েছি এগুলো দিয়ে হবে, এগুলো নিয়ে আমরা বাজারে উঠাবো, তাহলে অনেক চড়া দামে বিক্রি করতে পারবো, সামুদ্রিক মাছের চাহিদাও বেশি। তারপর দুজন একসাথে সেই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করল। আজকে বেশ ভালো করে বাজার করে নিয়ে যেতে হবে, বাড়িতে বাজার ফুরিয়ে গেছে। কালকে থেকে রাশেদকে আর নিয়ে যাওয়া যাবে না, যদি আমি একা যেতাম তাহলে সামুদ্রিক এত বড় বড় মাছের সন্ধান ও পেতই না। কালকে ওকে না নিয়ে চলে যাব গভীর সমুদ্রে। কি হলো ভাই, আজকে তো আমাকে ডাকলো না, আমরা তো রোজই একসাথে মাছ ধরতে চাই, নৌকাটাও তো রবিন ভাইয়ের। রবিন ভাইয়ের বাড়িতে গিয়ে তাকে ডেকে নিয়ে আসে। ওই তো রবিন ভাই, বলতে না বলতেই সামনে পড়ে গেল আমার। কিন্তু হাতে ওগুলো কি? আরে ওগুলো তো মাছ, মাছ নিয়ে কোথায় যাচ্ছে? এই বলে রাশেদ রবিনের সামনে গেল। ভাই আজকে আমাকে না ডেকে একা চলে গেলেছে? এ মানে দেরি হয়ে যাচ্ছিল তো তাই আর কি, আমার নৌকাটা ফেটে গেছে, তাই আমার নৌকাতে বেশি চাপ দেওয়া যাবে না, আমি নৌকা দিতে পারবো না। কাল থেকে তুমি তোমার মতো যাবে আর আমি আমার মতো যাব। এমনটা বলে রবিন মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেল। রবিনের মুখে এমন কথা শুনে রাশেদ চিন্তায় পড়ে গেল। এখন কি হবে, রবিন ভাই তো তার নৌকা দেবে না বলে চলে গেল, তাহলে আমি সমুদ্রে কিভাবে মাছ ধরব? রাশেদ মন খারাপ করে জালটি নিয়ে সমুদ্রের পাড়ে বসে খুবই কান্না করছিল। কালকে ভেবেছিলাম সমুদ্রের মাছ শিকার করে বেশ ভালো অর্থ উপার্জন করতে পারবো, সংসারটা ভালোভাবে চলবে, কিন্তু এখন তো দেখছি সেটা আর হলো না। হে বিধাতা, মুখ তুলে চাও আমার মতোই হতদরিদ্রদের দিকে। এভাবে বসে বসে রাশেদ কান্না করছিল, ঠিক তখনই হঠাৎ করে সেই সমুদ্রের মধ্য থেকে একটা জলপরি উঠে এলো। আহারে, কত সময় ধরে দেখছি এই জেলেটা জাল নিয়ে এখানে বসে খুবই কান্না করছে, ওর কান্না যে আমি আর সইতে পারছি না, আমার তাকে সাহায্য করা উচিত। আরে এটা আমি কোনো স্বপ্ন দেখছি না তো, আমি তো রূপকথার গল্পে শুনেছিলাম যে জলপরি আছে, আজকে সামনাসামনি আমি জলপরি দেখলাম। না না, তুমি কোনো স্বপ্ন দেখছো না, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। তুমি এভাবে বসে কান্না করছো তাই আমার মনে হলো তোমাকে আমার সাহায্য করা উচিত। বলো তোমার কি চাই, আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব। বলো তোমার প্রথম ইচ্ছা কি?
জলপুরীর মুখে এমন কথা শুনে রাশেদ অনেক খুশি হল। ঘরে আমার বউ ও ছোট একটা বাচ্চা মেয়ে আছে, নুরান্তে আমার পান্ত ফুরোয়। যদি এমন হতো যে আমি সবসময় ভালোভাবে জীবিকা নির্বাহের জন্য একটা বড় নৌকা পেতাম, সেটা নিয়ে আমি মাঝ সমুদ্রে ঘুরে ঘুরে মৎস্য শিকার করতে পারতাম, এটাই আমার প্রথম ইচ্ছা। আচ্ছা, আমি তোমার প্রথম ইচ্ছা পূরণ করছি। এই কথা বলে জলপরে জাদু করে সেখানে বিশাল বড় একটা নৌকা প্রকট করল। এই যে তোমার প্রথম ইচ্ছা, এবার তুমি খুশি তো? বলো, তোমার দ্বিতীয় আর তৃতীয় ইচ্ছা কি? হ্যাঁ, আমি অনেক খুশি জলপরি। কালকে এসে আমি তোমাকে দ্বিতীয় আর তৃতীয় ইচ্ছার কথা বলবো। কালকে আবার আসবে তো তুমি জলপরি? হ্যাঁ, আমি অবশ্যই আসব। তারপর জলপরি আবার গভীর সমুদ্রের মধ্যে ডুব দিয়ে চলে গেল। খুশি মনে চললে কোথায়? দেখে তো মনে হচ্ছে গভীর সমুদ্রে যাচ্ছ, তা নৌকা ছাড়া তুমি মাছ ধরতে পারবে? তাহলে শুধু শুধু জাল নিয়ে যেয়ে কি লাভ? ভাই, তোমাকে তো সেই কথাটাই বলা হয়নি। আমি একটা জলপরি দেখা পেয়েছি, জলপরি আমার একটা ইচ্ছে পূরণ করেছে। এখন আমার দুইটি ইচ্ছা যাওয়ার আছে। আজকে সেই দুটি ইচ্ছে নিয়ে আমি জলপরির কাছে যাচ্ছি। জলপরি আমায় খুবই সুন্দর একটা বড় নৌকা দিয়েছে, সেই নৌকা দিয়ে এবার আমি গভীর সমুদ্রে যেয়ে মৎস্য শিকার করতে পারবো, আর কারো নৌকার আসে আমায় বসে থাকতে হবে না। রাশেদের এসব কথা শুনে রবিন মনে মনে হিংসায় জ্বলতে লাগল। আরে, এ রাশেদ কি বলছে? তার মানে ওই সমুদ্রে মাঝে জলপরি আছে? মনে হয় রাশেদের জালেই জলপরি আটকা পড়েছিল, আর তারপর জলপরি তার ইচ্ছে পূরণ করে। আমার হতভাগা কপালে কিছুই জুটবে না, আমাকে কিছু একটা করতে হবে। কি ভাবছো, যাবে না আজকে মৎস্য শিকার করতে? না, একটু পরে যাব, তুমি যাও। আচ্ছা ভাই। রাশেদ সমুদ্রের দিকে চলতে লাগলো, লোভী রবিনও তার পিছু নিতে লাগলো। এইভাবে রাশেদ সমুদ্রের কিনারে গিয়ে পৌঁছালো। জলপরি, তুমি কোথায়? আমি এসেছি, তুমি আমাকে কথা দিয়েছিলে আমি ডাকলেই তুমি আসবে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি আমার কথার খেলাপ কখনোই করি না। এবার তুমি বলো, তোমার দ্বিতীয় আর শেষ ইচ্ছে কি? ঘরে আমার ছোট্ট মেয়েটি অনেক অসুস্থ, ও কয়েকদিন পরপর এত অসুস্থ হয়ে পড়ে। আমি চাই তুমি আমার কন্যার সুস্থতা দান করো। আচ্ছা, আমি তোমার দ্বিতীয় ইচ্ছাটাও পূরণ করলাম। তুমি ঘরে ফিরে দেখবে তোমার কন্যা সুস্থ হয়ে গেছে। এবার তোমার শেষ ইচ্ছের পালা, ভালোভাবে ভেবেচিন্তে বলো। কিন্তু এরপরে আর তুমি চাইলেও কোনো ইচ্ছা আমার কাছে প্রকাশ করতে পারবে না। এইসব দেখে আড়াল থেকে রবিন বলল, বোকা রাশে, এটা আবার কোন ইচ্ছা হলো? আগে চাইছে নৌকা, আর এখন চাইলে সুস্থতা। ওর জায়গায় আমি হলে আরো অনেক কিছু চেয়ে নিতাম, আর পৃথিবীর সবচেয়ে বড় লোক আমি একাই হতাম। এখন আমার পরিকল্পনা মতো কাজ করি। এই কথা বলে রবিন নিজের কাছে থাকা সেই জালটি জলপুরীর উপর ছুঁড়ে মারল। জলপুরি সেই জালে আটকা পড়ে গেল। এবার তোমাকে আমার ইচ্ছা পূরণ করতে হবে, না হলে তোমাকে এইভাবে জালে করে নিয়ে আমি বাজারে বিক্রি করে দেব। এই কি ভাই, তুমি জলপুরীকে এইভাবে জাল আটকালে কেন? তাড়াতাড়ি জলপুরীকে ছেড়ে দাও, জলপুরী রেগে গেলে কিন্তু তোমার উপর অভিশাপ দিতে পারে। চুপ থাক, তোর মতো বোকা মানুষ আমি আমার জন্মও দেখিনি, কিসব উল্টাপাল্টা ইচ্ছের কথা জানাচ্ছিস? আমি কিছুতেই তোমার মতো লোভী মানুষের কোনো ইচ্ছাই পূরণ করব না। তুমি অনেক লোভী, আমাকে এভাবে জালে আটকে কষ্ট দিচ্ছ। বুঝতে পেরেছি, সোজা কথায় একদমই তুই শুনবি না, তাই তো? এখনই তোকে মজা দেখাচ্ছে। এই কথা বলে
রবিন জলপরীকে বন্দি করে জালটি টেনে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? যে জলপরী আমার উপকার করেছে সেই জলপরীকে আমি এইভাবে তোমাকে কিছুতেই নিয়ে যেতে দেব না। আমার জীবন দিয়ে হলেও আমি জলপরীকে রক্ষা করব। জলপরীকে আমি নিজের সঙ্গে করে নিয়ে যাব, তারপর থেকে আমি যা চাইব জলপরী সেই কথা মতে চলবে। না না, আমি কিছুতেই তোমাকে এই জলপরী এখান থেকে নিয়ে যেতে দেব না। ছেড়ে দাও জলপরীকে, গভীর সমুদ্রকে যেতে দাও। একই আমার পাটা কিসের সাথে বেঁচে আছে? ওরে বাবা গো, এখানে এতগুলো সাপ কিভাবে এলো? লোভী জেলে, তোর কি জানা নেই আমরা প্রকৃতির নিয়ম অনুসারে সব প্রাণীরা একে অপরের বিপদে এগিয়ে আসি, তাই তো সাপেরা এসেছে আমাকে বাঁচাতে, ওরা আমার বন্ধু। এই যে আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু তোমার সব বন্ধুদের বলো আমাকে যেতে দিতে, আমার পা ছেড়ে দিতে। আমি আর কখনো এমন ভুল করব না, আর কখনোই আমি আর লোভ করব না। রবিনের এমনটা বলতে না বলতেই সেই সাপটি রবিনের পায়ে কামড় দিল। হায় হায়, বন্ধু রবিন, তোমাকে তো সাপই কামড়ে দিল। জলপরী, তুমি আমার বন্ধুকে বাঁচাও, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এখনই যদি তুমি ওকে না বাঁচাও তাহলে সাপের বিষেও মারা যাবে। কি বলছো তুমি এইসব? তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বন্ধু তোমাকে নৌকা দিতে চায় না, সে তোমাকে সাহায্য করে না, তবে তার মতো এমন স্বার্থপর বন্ধুকে তুমি কেন বাঁচাতে চাইছো? স্বার্থপর হলেও কি হয়েছে, ও আমার বন্ধু, আমার বন্ধুকে আমি বাঁচাতে চাই। এখনো তো আমার শেষ ইচ্ছাটা বাকি রয়েছে, আর তুমি আমাকে কথা দিয়েছিলে আমার তিনটে ইচ্ছে তুমি পূরণ করবে। আমার শেষ ইচ্ছে হলো তুমি আমার বন্ধুকে বাঁচিয়ে তোলো। তোমার বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ হলাম, এখনই আমি তোমার তৃতীয় আর শেষ ইচ্ছা পূরণ করছি, বেঁচে থাক তোমার বন্ধুত্ব। তারপর জলপরী জাদু করে রবিনের শরীর থেকে সব বিষ দূর করে দিল। রবিন তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হল, সে জলপরী ও রাশেদের কাছে ক্ষমা চাইল। তারপর জলপরী খুশি মনে আবারও গভীর সমুদ্রের মধ্যে হারিয়ে গেল।